হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করতেছি সবাই খুবই ভালো আছো এবং তোমাদের দোয়া এবং আশীর্বাদে আমি খুব ভালো আছি। তো আজকে আমরা ওহমস এর সম্পর্কিত যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলোর একটা সমাধান করব। তো গত ক্লাসগুলায় আমরা ওহমস এর ল সম্পর্কে জেনেছি এবং আজ আমরা তার সমস্যা সমাধান করতেছি। তো এর ধারাবাহিকতায় আজ আমরা প্রথম সমস্যা সমাধান করব। এখানে একটি সমস্যা তুলে ধরছি তোমাদের সামনে, সেটা হচ্ছে যে এখানে বলা হয়েছে 20 ওহম রেজিস্ট্যান্স বিশিষ্ট একটি বৈদ্যুতিক টুস্টারে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে যদি এতে ভোল্টেজ 120 ভোল্ট প্রয়োগ করা হয়। ঠিক আছে, তো এখানে যে কথা বলেছে একটি টুস্টার হয়তো তোমরা জানো যে ডিভাইস দ্বারা আসলে ব্রেডকে ফ্রাই করা হয়। ঠিক আছে, ব্রেড ফ্রাই করার জন্য যে ডিভাইস ওইটাকে বলা হয় টুস্টার। তো একটি টুস্টারের রেজিস্ট্যান্স এখানে দেওয়া আছে, আমাদের বের করতে হবে যে কারেন্ট কি পরিমাণ নিতেছে। তো আমরা জানি ওহমসের যে সূত্রটা আছে, ওহমসের ল থেকে আমরা পেয়েছিলাম যে আর ইকুয়াল টু ভি বাই আই। তো এক্ষেত্রে যেহেতু আমাদেরকে আই নির্ণয় করতে হবে, তাহলে আমরা এখানে পক্ষান্তর করে লিখতে পারি আই ইকুয়াল টু ভি বাই আর। ঠিক আছে, তো এটা কিভাবে আসে আমরা গত ক্লাসগুলো অবশ্যই আলোচনা করছি, তো এখানে আর বিস্তারিত আলোচনা করতেছি না। তো আমাদের এখন যেহেতু আই নির্ণয় করতে হবে, তাহলে আমাদের মান বসালেই এটা হয়ে যাবে। সিম্পল একটা সমস্যা মাত্র, তবু আমি করে দিলাম যেন তোমাদের এটা নিয়ে কোনো সমস্যা না হয় তার জন্য। ঠিক আছে, কারণ এখন আমরা এই ছোটো ছোটো অঙ্কগুলি করতেছি, পরবর্তীতে এই ধরনের ছোটো ছোটো অঙ্কগুলো নিয়েই কিন্তু বিশাল একটা অঙ্কের সৃষ্টি হবে। ঠিক আছে, তো তখন যাতে তোমরা কোনোভাবেই বিভ্রান্ত না হও, তাহলেও মনোযোগ দিয়ে এই ছোটো ছোটো অঙ্কগুলোকে ভালো করে দেখতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে মান বসিয়ে দিলাম, তো এখানে মান বসালে কত আসে? 6 আসবে। ঠিক না, ওকে 6, এটা হচ্ছে 6 অ্যাম্পিয়ার। আমরা খুব সহজেই এই সমস্যার সমাধান করে ফেললাম। তো আজ এতটুকুই, আগামী ক্লাসে আমরা আরও নতুন একটি সমস্যা নিয়ে তোমার সাথে উপস্থিত হবো। তো সবার সুস্থ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।